ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা হায় হায় ভালোবাসার জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার মদিনা শরীফে নূরের খোঁজে না সুবহানাল্লাহ কইতেন না মদিনা শরীফে নূরের খোঁজে না আশিক চারা কেউ তো বুঝবে না প্রেমিক চারা কেউ তো চিনবে না আশিক চারা কেউ তো বুঝবে না প্রেমিক চারা কেউ তো জানবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এক দিল কবরে শুইব এক দিল কবরে যাব কেউ তো পাশে থাকবে না থাকবে শুধু শাহে মদিনা বলেন থাকবে শুধু নূরের মদিনা থাকবে শুধু আমার নবী মায়ার নবী দুটি চুকির বনি ছেড়ে দিন ডাক দেখো মা মাগো মা ও মা মাগো আপনার সন্তানের নাম কি আমার সন্তান নাম হচ্ছে আলকামা মাগো মা আমি রহমতের নবী যত আইসা গেছি আমারে খালি ফিরাইয়া দিয়েন না যতই অপরাধ করুক না কেন আপনার সন্তান করেছে আপনি মা রাগ করতে পারেন না আপনার মা গোসা করতে পারেন না কেননা আপনার নাবির সাথে গ ও মা আমার আল্লাহর ডাইরেক্ট কালেকশন জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার আরে মা চির তোরে বিদায় গো নীলা আরাইলা না ও উত্তর গ্রামের বাবার একটু মাথায় চিন্তা করেন যারা আজকে মানাই গো যার আজকে বাবা না তার মতো নেতি তার মতো ফুরা কপালে উত্তর গ্রামে আর নাই ঠিক না বে ঠিক জোরে কর না আরো জোরে কর আরো জোরে কর আমার নবী দুইটা চোখের বানে ছেড়ে দিয়ে ডাক দিল মা গো মা আপনার নাবির স্টারের সাথে আমার আল্লাহর কালেকশন ওই আল্লাহর নামের উসিলা করে আপনি মাফ করে আমার নবী বলতেছে কথা শুনছে না শুনছে না হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ এইভাবে শুনবেন না একটা কাজ করেন আল্লাহ ওই আলকামার কবরে যে আগুন দাও দাও করে জ্বলতেছে ওই আগুন সহকারে কবরটা সহকারে এই মায়ের সামনে তুলে ধরেন আরো জোরে কন্যা আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর
رسول الله صلى الله عليه وسلم ওই আলকামার মায়ের কাছে হাজির আছে যাও যাও আমার বন্ধু ডাক দিছে আমার বন্ধু ডাক দিছে ও ফেরেশতারা তোমরা দেরি করো না আলকামার কবরটা সহকারে আগুন সহকারে আলকামার মার সামনে তুলে ধরো আল্লাহ নবী বলতে দেরি হয়েছে আল্লাহর ফেরেশতা আর দেরি করেন নাই আলকামার কবরে আগুন সহকারে আলকামাকে ওই মায়ের সামনে যখন কবর তুলে ধরল তুলে ধরার সাথে সাথে আলকামার আগুনে এক দিক এইদিক থেকে ওইদিক ওইদিক থেকে ওইদিক গয়রায় আর মলে আমার দয়াল নবী গো ও আমার আল্লাহ এই জীবনে আর অপরাধ করব না ও আমার মাজননী গো অন্যায় করব না জীবনে যত অন্যায় করছি গো মা না জানি ও মা গো মাও কয়রা দাও ও গো মা গো আমার কবরের আজাব মা গো মাফ করো মাফ করো গো মা গো কবরের আজাব মা গো আজ সন্তানকে তুমি কেমনি দিবা আগুনে ভা লাইয়া তোমার সন্তান ফুরতে আসে আগুনের তোমার সন্তান পুরতে আছে মাগো আগুনের কয়লায় এই কথা বলে যখন সন্তান কাঁদতেছে আর মা দুইটা চোখ দিয়ে দেখতেছে ও আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা অন্তরে কান লাগায় শুনেন ও সঙ্গুসান উত্তর গ্রাম উত্তর পাড়া গ্রামের মানুষেরা একটু মনোযোগ সহকারে শুনেন মা দুইটা চোখ দিয়ে দেখতে দেখছে আর মা লাভ দিয়া আমার নবীর কাছে এসে হাজির হইয়া গেছে আরো জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর কাছে হাজির হওয়ার সাথে সাথে নবী ডাক দেখো মা ও মা তুমি দেখছো নি তোমার সন্তান কেমনে আগুনে পুড়তেছে আর কাঁদতেছে গড়াইতেছে কামতেছে মা গো তোমার মায়া লাগছিনি আমি নবী যে মায়া লাগিয়া গেছে আগে তো দেখা কিন্তু এখন সরাসরি তোমাকে মা দেখে দিলাম এবার যদি মনে চাই তুমি তোমার সন্তানকে যদি মাফ করে দাও তাহলে আল্লাহ মাফ করে দিবে ও মা তুমি এখন কোনটা করবা তোমার সন্তান কি কি মাফ করবা না এমনি আগুনে জ্বালাইবা এবার মার অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলল উঠলো দুইটা চোখের বাড়ি ছেড়ে দিয়ে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো ও মায়ের নবী নূরের নবী আর দেরি করেন না আমি আমার মা হইয়া এই সন্তানের আগুন দেখিয়া আমি মার সহ্য করতে পারি না পারি না পারি না ও নবী গো
কি করলে আমার সন্তানের আগুন থামবে আপনি বলে দেন আমার নবী ডাক দেখো মা তুমি এই মুহূর্তে তোমার সন্তানের জন্য দোয়া করো তাহলে সন্তানের আগুন নিভবা যাইবে আমার নবীর কথা শুনিয়া ওই আলকেমের মা যত বড় আঘাত দেখ না কেন যত বড় অপরাধ করুক না কেন ওই সন্তানের কবরের আগুন দেইখা আর মা সহ্য করতে পারবে পারে নাই হাত তুলি আল্লাহ দরবারে ডাক দিল আল্লাহ ও আমার আল্লাহ আমার সন্তান যা কিছু করুক না কেন আমি মার মনে আর রাখি নাই এই মুহূর্তে আপনার বন্ধু আপনার দোস্ত আপনার নবী হাজির ওই নবীর উসিলা করে আমি মা আপনার কাছে দরখাস্ত করে দিলাম আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন আল্লাহ আমার সন্তানের কবরের আগুন নিভাইয়া দেন আমি মাও আপনার কাছে ভিক্ষা চাই নবীর কি মায়া সুরে ডা কে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বাসি বাজে আমার কামাল চিস্তির বাসি বাজে আমার কামাল চিস্তির কি মায়া সুরে ডাকে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বাসি বাজে আমার উত্তর গ্রামের সোনার যুবকের কণ্ঠে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বাসি বাজে আমার রেজাউলের বাসি বাজে আমার সাইফুল চিস্তির কি মায়া সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে চলবে চলবে জোরে কোন আলহামদুলিল্লাহ কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ কোন ইয়া ওলি আল্লাহ কন্যা রে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ কর তাইলে আশেপাশে লোকেরা বুঝবে যাক প্যান্ডেলে মানুষ আছে তাবারকটা আর কিছুক্ষণ পরে দেওয়া হইব আমরাও আস্তে আস্তে খেতার তলা থেকে উঠা যাই ঠিক না বেটি বেশিক্ষণ সময় দেব না অল্প সময় দেব তবে তাবারকের ইয়াটা রেডি করে আলাম তাবারক আইতে আছে তারও ঘুম থেকে উঠা আসুক জোরে কোন আলহামদুলিল্লাহ তো ভাই ভাই আমি আলোচনা শুরুর আগে অনেক আট বছর নয় বছর পরে আপনাদের মাঝে আসছি সেই উদূর ঢাকার থেকে তো এই ঢাকার থেকে যেহেতু আপনাদের মেহমান হিসাবে আসছি আমার একটা ভালোবাসা মহব্বত আছে আপনাদেরও ভালোবাসা আছে যদি আজকে আপনারা এই প্যান্ডেলটা ফুরাইয়া দেখাইতেন পারেন আল্লাহর কসম করে বলে যায় আমার আল্লাহর ফেরেশতা ভিডিও ক্যামেরা করে এটা হাসরের মাঠে এটা ফিট করবে আর একটু জোরে কন আপনাকে চান না আমার আল্লাহ মাফ করে দেখ মদিনাওয়ালায় আপনার পক্ষে থাকুক চান না অলিয়া অলিয়া পক্ষে থাকুক চান না সারা জীবন তো চায়ে থাকলেন সারা জনম তো চা খাইলেন সারা জনম তো টিভির পর্দায় দেখলেন আজকে দুইটা ঘন্টা আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে ওলির মহাব্বতে এই জান্নাতের বাগানের মহাব্বতে কোরআনের মহাব্বতে একটু সময় দেন না দেখেন না লাভ হয় না না লস হয় লাভ হয় না লস হয় এই যুবক এই মদিনার সৈনিক আল্লাহর নবী মদিনার থেকে মদিনায় নাই এখন আইসা গেছে ইনশাআল্লাহ বলেন এই আসার ক্ষমতা নবীর আসেনি কোন আশিক প্রেমিক যদি টান দেয় মদিনা নবী আর মদিনা থাকতে পারে না পারে দুর্গন পারে আরে কান্দাইও না মায়ার নবী আমারে আরে কান্দাইও না মায়ার নবী আমারে তোমার উম্মত কান্দাইছে তোমার লাগিয়ে তোমার উম্মত কান্দাইছে তোমার লাগিয়ে ঠিক না বেটি উম্মত কান্দে না যখন কান্দে কি কান্দে না অবশ্যই উম্মত কান্দে উম্মতের জন্য নবীও মদিনায় কান্দে
কেন না একবার না দুইবার নাই কোরআন কোরআনের সাক্ষী কোরআনে প্রমাণ আছে আল্লাহর নবী 63 টা বছর শুধু উম্মতের জন্যই কাঁদলো নিজের জন্য কিছুই করলো না শুধু উম্মতের জন্য কাঁদলো আর এই কান্দার পরও কিন্তু শেষ নয় এখনো নবী কাঁদতেছে মদিনায় এখনো মদিনায় কাঁদতে যদি বিশ্বাস না হয় অন্তরের কান্না একটু সেট করেন মদিনার দিকে মনটা দেন দেহটা উত্তরগ্রাম রাখেন দেহটা শুধু উত্তরগ্রাম রাখেন অন্তরের ভিতরে যে মনটা এটা একটু সেট করেন মদিনায় এখনো শোনা যায় ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে ঠিক না বেটি এখন আমি দেখতে চাই এই ঢাকা থেকে এসেছি যেহেতু আপনাদের কতটুক আপনারা নবীর প্রেমের ভালোবাসা কতটুক অলির প্রেমের ভালোবাসা কতটুক আলেমদেরকে সম্মান করেন এটাই বোঝা যাবে আজকে ফ্যান্ডালটা যদি ইনশাআল্লাহ ভরপুর করে দেন আর আপনারা আমি আলোচনা ঢোকার আগে একটু সামনে আগাই আসেন আপনাদের আওয়াজটা আমার দরকার আছে একটু সামনে আসেন সবাই সামনে আসেন মাশাআল্লাহ মহব্বতে আসেন সবাই সামনে আসেন সবাই মহব্বতে আসেন সামনে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সামনে আসেন মুরব্বি আব্বারা একটু সামনে আসেন যুবক ভাইয়েরা সামনে আসেন আসা বসেন বসে যান আসো আসো বাবা আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ এবার বসে যান সবাই চোখ দিয়ে তাকাবেন তিনটা কথা বলে যাই আলেমের দিকে চোখ দিয়ে তাকাই থাকবেন লাভ হবে চোখ দিয়ে তাকাই দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় আর একটা আলেমের কথা যদি অন্তরে কান লাগাইয়া মনোযোগ সহকারে শুনে একটা কথাও যদি আপনার কাছে কান দিয়ে শোনা ভালো লাগে এই কথার উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সমস্ত গুনাহ রাশি মাফ করে দিবে ভাই তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ আমার আগে বক্তায় দুরুদের আমলের কথা বইলা গেছে যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তাকে জান্নাতে নেওয়ার ওয়াজিব হয়ে যাবে তাইলে কি দুরুদ পড়া ভালো না ভালো জোরে কর না দুরুদ পড়া ভালো না তাইলে ইনশাআল্লাহ আপনারা সকলে চুপচাপ কেউ হইচই করবেন না যদি যাওয়া লাগে এখন আস্তে করে যাইয়া প্রস্তাব প্রস্তাব লাগলে কইরা আসেন আমার ওয়াজের সময় কেউ উঠবেন না এটা বেয়াদবি হয় জান্নাতের বাগানের সাথে কোরআনের বাগানের সাথে ঠিক না বেটি যেহেতু আমি অত দূর থেকে আপনাদের মায়া আপনাদের মহব্বত আপনাদেরকে ভুলি নাই এখনো এখনো ভুলি নাই বলতে চাইলেও ভুলা যাবে না আজকে আমার মাহফিল ছিল অনেক দূরে ওই মাহফিলটাকে আমি পিছাইয়ে দিছি শুধু আপনাদের মহব্বতে জানেন আজকে মাহফিল আমার অনেক দূরে ছিল সেই মাহফিলটাকে পিছাইয়ে দিয়েছি শুধু আপনাদের মহব্বতে কারণ 8 বছর 9 বছর পরে আপনাদের মাঝে আবার আসা এইজন্য সবাই মনোযোগ সহকারে বসে যান মহব্বত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বসেন আল্লাহ পাক আপনাদের সমস্ত জীবনে গুনাহ রাশি মাফ করে দেবে দরগোনা আমিন আমিন আসেন সবাই মহব্বতে ভরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা কিবাতুলিল মুত্তাকিন ওয়া আলা আলিহি وأصحابه وأهل بيته
وعلماء أهل سنته وأوليائي وملته أزمائين شكر جبان كري محبت وچكن ربران أعوذ بالله من الشيطان بسم الله رحيم وقد ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسان قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدهم وولده والناس أجمعين جور كنا الله أكبر بارو করে বলেন يا رسول الله مايا করে সবাই বলেন يا ولي الله شان حبيبي كن الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما يا اللهم ما شاء الله ما دوى على ياليم مولانا زتي درود پڑھی گو پربھو আমাদের মনে তিবিতি ভরে না মনে কয় গো ওই যে সুনার মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা এই দুনিয়া সব থাকবে ওই উত্তগ্রামের মানুষ আমরা একদিন থাকব না ঠিক না বেটি যখন ঠিক না বেটি এই আট ন বছরে কত বাবা মারা গেছে কত মুরুবি মারা গেছে কত মা আজ খবরে ঘর আমার রে জাবল ভাইয়ের মা কত ভালোবাসতো আয়েশা শুনলাম না এই দুনিয়ায়
আর অনেকের মা অনেকের বাবা চলে গেছে এ অত্যগ্রামের মানুষ আজকের এই জান্নাতের বাগানটা যদিও গরীব সাইফুল হইয়া থাকে কিন্তু এই সাইফুলের মাহফিল তো নাজ আজগাদ উত্তর গ্রামের ওই কলিজার টুকরা যুবকের মই মুরব্বীর মাহফিল যদিও মনে করতে পারে সাইফুল ইসলাম তো কারোর সাথে যোগাযোগ করে নাই কারোর সাথে আলাপ আলোচনা করে নাই না করো কি হইছে কিন্তু আপনারা তো ওলিরে ভালোবাসেন আপনারা তো নবীরে ভালোবাসেন আপনারা তো কোরআনকে ভালোবাসেন আপনারা তো আল্লাহকে ভালোবাসেন ওই আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে ওলির মহব্বতে কি আজকের মাহফিল না দর্শন করা যায় আজকের মাহফিলটা কি সহযোগিতা করা যায় না আজকের মাহফিলটা কি আপনারা আসতে পারেন না কেননা আমার নবী আপনার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে ওই উম্মতের দল যেই জায়গায় জিকির করা হয় যেই জায়গায় দুরূদ পড়া হয় যেই জায়গায় আমার নবীর আলোচনা করা হয় যেই জায়গায় আল্লাহর কোরআনের বয়ান হয় সেই জায়গাটা তো জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানের সাথে যার সম্পর্ক তার সম্পর্ক আমার আল্লাহর সাথে যার জান্নাতের বাগানের সাথে সম্পর্ক তার সম্পর্ক মদিনাওয়ালার সাথে যার জান্নাতের বাগানের সাথে সম্পর্ক তার সম্পর্ক ওলি আউলিয়ার সাথে যার জান্নাতের বাগানের সম্পর্ক তার সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে বাবার হিংসা দরকার নাই বিদ্বেষ দরকার নাই তাকাব্বুরি করার সময় নাই আমি আর আপনি দুই দিনের মুসাফির জন্য এসেছি দুনিয়াতে থাকার জায়গা না আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ঠিক না বে ঠিক আরো জোরে কোন ঠিক না বে ঠিক বাবা গেছে মা গেছে দাদা গেছে দাদি গেছে ভাই গেছে বন্ধু গেছে আমিও কি থাকবো আশা আছে থাকার আশা আছে আওয়াজে বুঝাতে থাকতে পারবেন আওয়াজে বুঝা থাকবেন দেখুন আল্লাহু আকবার এই জন্য কবির ভাষা বলছে এই দুনিয়ায় সব থাকিবে আমি একদিন থাকব সবাই আমাকে ভুলে যাবে সবাই আমাকে ভুলে যাবে মদিনার নবী বলবে না আল্লাহুম্মা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ওহ লা ইলাহা ওহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ওহ লা ইলাহা আজকের মাহফিল কবুল কর রে আমার দয়াল নবীর খাতিলে আজকের মাহফিল কবুল কর রে আমার জিন্দা ওয়ালির খাতিলে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে লাই জোরে লা ইলাহা ওহ লা ইলাহা বাইরে বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আয় হায় দয়াল মুর্শিদ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দেখাও শুনার মদিনালাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক করতে রাজি আছেন কিনা আছেন জোরে কোন আছেন নি আছেন আল্লাহর সাথে সম্পর্ক রাজি থাকলে কি আল্লাহ কি আপনাদের বইলা যাইবো কোন জোরে কোন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে যদি চান তাহলে জবানটা কোলে মহব্বতে আমার আল্লাহর সাথে একটা প্রেমের ডুরি বাইন্ধা দেন আমার আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধলে রে বাবা আমার নবীর সাথে প্রেমের ডুরি বাঁধলে রে বাবা দুনিয়াও ঠেকবেন না আখেরাতও আপনি ঠেকবেন না এই জন্য আমার আল্লাহর সাথে একটু প্রেমের ডুরি বাইন্ধা দেখেন না আমার আল্লাহ তো আসমানও বাস করে না আমার আল্লাহ আরশ কুরসিও বাস করে না আমার আল্লাহ জমিনও বাস করে না আল্লাহ বলেন কোরআন কারিমে সাক্ষী কোরআন কারিমে ঘোষণা করছে আল্লাহ বলেন কুলুবুন আরশিন মুমিনিন যারা আমার যারা আমার আল্লাহ আলার পাগল যারা মদিনা আলার পাগল যারা ওলিয়া ওলিয়ার পাগল রে তাদের অন্তরে আমি আল্লাহ বিরাজ করি আল্লাহ মুমিনের কলবে বিরাজ করে এই জন্য ভাই এই কলব থেকে অন্তর থেকে দিলের থেকে যখন আমার আল্লাহরে ডাক দিবেন আমার আল্লাহ কয় বান্দারে তুই কোন বিপদে আছো আমি আল্লাহ দেখি তুই কোন কষ্টে আছো আমি আল্লাহ দেখি রে তোর কষ্ট থাকবে না তোর দুর্দশা থাকবে না তোর বিপদ থাকবে না আমি আল্লাহ যদি দয়া করি কিন্তু এই দয়া করতে হলে আমার একটা বন্ধু আছে আমার একটা দোস্ত আছে সেই দোস্তটার কেউ নাই যাকে সৃষ্টি না করলে দুনিয়ার আমি আল্লাহ সৃষ্টি করতাম না এই বন্ধুটারে এই দোস্তটারে যদি একবার খুশি কইরা আসতে পারো জানের চেয়ে পানের চেয়ে জীবনের সন্তান সম্পদ হইতে যদি তুই এই বন্ধুটারে রাজি খুশি কইরা আমি আল্লাহ দরবারে আসতে পারো রে আমি আল্লাহ আমার রহমতের হাতে আমি তোরে উঠাইয়া নেব আর জোর কন্না আল্লাহু আকবার কন্না ইয়া রাসূলুল্লাহ কন্না ইয়া ওলি আল্লাহ এবার মহব্বতে আমার আল্লাহর একটু ডাক দেন সবাই একটু বন্ধ রাখবেন না জবান খুলে আল্লাহ 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 হয় নাই জোরে আরো জোরে জবান খুলেন আল্লাহ 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 পাশান মনরে ডুবনো বেলা দেখ না চাহিয়া আল্লাহ পাশান মনরে ডুবনো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ এই জীবন তোর হেলাই হেলাই ওবারের ফুজি করলি না পাশান মনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
الله 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 আমি যে তোর প্রেমেরে মোরা চাইয়া দেখনা ইনু জোর বরাদি হইলে আমি তোর আল্লাহ ও মায়ার নবী গব বরাদি হইলে আমি তোর আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওইতি জবাহি সঙ্গচাল উত্তরগ্রাম উত্তরপাড়া মরহুম সাব্দর আলী অফাত দিবস ও কবরবাসী শরণে মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ির প্রাঙ্গণে 22 জানুয়ারি 2024 ইংরেজি 8 মাঘ 1430 বাংলা রোজ সোমবার ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আল হাজত মাওলানা সৈয়দ আব্দুল কাহের সুন্নি আল কাদরি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আল হাজত মাওলানা শাহ সুফি ওলিদের শিরোমণি শাহ সুফি পীর কাজী কামাল হোসেন চিশতি শাহ রাহমাতুল্লাহ আলাই আজকের মাহফিলে যিনি মদ্যমনি ওয়াজ করে গেছেন ঈশার নামাজের পরে আন্তর্জাতিক আহলে সুন্নাহ সমষ্টবাসী হযরত মাওলানা শামসুল আরিফিন আল কাদরি সাহেব আমার সাথে সফর সঙ্গী আমার ছোট ভাই জনাব শাহজাদা হাফেজ রবিউল সিকদার সাহেব দিগার উলামায়ে কেরাম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ান বাবারা পর্দানিশি অবলা সবলা আমার মা বোনেরা আমি আপনাদেরকে অন্তর অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা সালাম দেওয়া সুন্নাত লওয়া ওয়াজিব আমাদের আজকের এই বর্তমানের প্রেক্ষাপটে সালামটা উঠে যাচ্ছে কেননা যুগে যুগের লোকে যুগ মিলাইয়া মানুষ চলাফেরা করতেছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল যুগে এখন মানুষ উপলব্ধি করে চলতেছে সালাম কালাম নাই আমাদের মধ্যে যার কার যার ভিতরে সালাম নাই তার ভিতরে কোনো আল্লাহর কালাম নাই যার ভিতরে সালাম নাই তার ভিতরে কোনো আদব নাই যার ভিতরে কোনো সালাম নাই তার ভিতরে নবীর প্রেম নাই যার ভিতরে সালাম নাই তার ভিতরে কোরআনের আলো নাই যার ভিতরে সালাম নাই সেই ব্যক্তি মা বাবার খেদমত বুঝে না কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে শিক্ষা দিয়েছে আগে সালাম এবার ছেলে দিবে বাবাকে মেয়ে দিবে মাকে ঠিক না বেটি আর রাস্তা চলার পথে যদি কেউ সামনে পড়ে যায় এক মুসলমান আর এক মুসলমান একত্রিত হইলে আগে সালাম দেওয়া আমার দাদুর কাছে আমার দাদির কাছে আমার আব্বুর কাছে শুনছি যে কোন ব্যক্তির যদি কোনো লেনদেন থাকে টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা সম্পত্তির জন্য রাগ টাক থাকে গুসা থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ব্যাখ্যা করছে গবেষণা করছে বিশেষ করে নবী বলছে যে আগে তাকে তার প্রতি যদি তোমার রাগ থাকে এক মাস ছয় মাস দশ মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর অনেকে কয় তার জন্মও মাতে না তার লোক ঠিক না বেটি এমন আছে না আছে না আপনাদের গ্রামে আছে কিনা জানি না আমাদের গ্রামে আছে এ পাঁচ বছর হয়েছে গা তার লোক একে ভাই কথা বলে না অথচ রসুল বলছে মুসলমান মুসলমান আড়াই দিন কথা না বললে তার ইমানের জুতি কমে যায় ইমান জুতি কমে যায় বরকত জুতি কমে যায় রহমত জুতি কমে যায় এই জন্য মুসলমান মুসলমান ভাই ভাই যত বেরি গুসা থাকুক না কেন রাসুল কইছে আগে সালাম দিবা সালাম দিলে কি হয় যেই ব্যক্তি সালাম দিয়া লাইল এই ব্যক্তি 90 নেক পাইল যেই ব্যক্তি সালামের উত্তর লইয়া লাইল এই ব্যক্তি 10টা সগিরা না মাফ করে এই জায়গাটা খালি হওয়াতে আল্লাহ 10টা রহমত দিল এবং ওয়াজিব আল্লাহ আদায় করে লইল তাইলে ফরজ ও সমতুল্য ওয়াজিব সালাম যে ব্যক্তি দিলেন সেই ব্যক্তি 90 নে যে ব্যক্তি সালামের উত্তর নিলেন সেই ব্যক্তি ওয়াজিব আদায় করলেন জোর করনা সুবহানাল্লাহ
তাইলে আমি আপনাদের মাঝে এত বছর পরে আসছি সালাম দিছি আমার প্রতি রাগ নাই তো আপনারা রাগ আছেন না আপনাদের প্রতি আমার রাগ নাই আপনারা সে কি রাগ আছেন রাগ না তাহলে একটু জোরে মহব্বতে একটা সালাম লন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাইলে এবার বোঝা যায় বাপ দেখে বোঝা গেছে প্রেমিক খুঁজে পাওয়া গেছে তাইলে আলোচনা ঢুকা যায় রাজি আছেন সবাই সময় দিবেন না একটু বাবা অল্প সময় করি আর যতটুকু আপনারা সবাই সময় দিবেন আমি এই সময়ের ভিতর ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় করব এবং তাবারুকও দেব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন কোন আল্লাহুম্মা আমিন কোন আল্লাহুম্মা আমিন বন্ধু রে বাবা আমি আল্লাহর কোরআন কালাম থেকে ছোট্ট একখান আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দেয় রে বাবা এই আয়াতের নিরিখে আমি আলোচনা করব রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিসের কালিমা তৈরি করেছি এই হাদিস থেকে আমি আপনাদের সামনে দিকে আগাবো ও বন্ধুরে আমার ও বাবা রাম অন্তরের কান লাগানো কাছে কাছে থাকতেন একদিন আমার নবী ডাক দিয়া কয় চলো 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 রে আমার সাথে চলো আজকের মদিনা রাস্তাটা একটু ঘুরে দেখে আসি আরো জোরে কর না আল্লাহু আকবার এবার সাহাবারা দেরি করলেন না আল্লাহর নবী মায়ার নবী নূরের নবী রহমতের নবী কাছাকাছি হইয়া চলতে লাগলো চলতে 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 একটু যাওয়ার পরে দেখে রে একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমার নবী তো রহমতুল লিল আলামিন আমার নবী এই দুনিয়ার নবী না আমার নবী দুনিয়ার নবী না শুধু আমার নবী আখেরাতের নবী ঠিক না বেটি আমার নবী এই দুনিয়ার রহমত না আখেরাতের রহমত কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জবান মুবারকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এই জবান আল্লাহর জবান আমার নবীর জবান আল্লাহর জবান আল্লাহই কইছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ও বন্ধু রে আমি শুধু দুনিয়ার জমিনের তোমাকে রহমত হিসাবে পাঠাই নাই আমি আখেরাত ও রহমত হিসাবে তোমারে পাঠিয়ে দিলাম তুমি এই দুনিয়া উম্মতের জন্য আখেরাত ও তোমার উম্মতের জন্য নবী বলেছে আল্লাহ যেহেতু আমি দুনিয়ার রহমত আখেরাত রহমত আমার উম্মত দুনিয়ায় যদি বিপদ পড়ে আখেরাত যদি বিপদ পড়ে আমি নবী আগায়া যাব আরো জোরে কর না আল্লাহু আকবার ও বাবারা ও বন্ধুরে অন্তরে কান লাগাইয়া শুনেন মনোযোগ সহকারে শুনেন সব জায়গায় সব কথা হয় না সব জায়গায় সব আলোচনা ওঠে না আজকে যেহেতু আলোচনা উঠিয়ে ফেলেছে মনোযোগ সহকারে শুনবেন অন্তরে কান লাগাইয়া শুনেন ও উত্তর গ্রামের উত্তর পাড়া আমার মা বোনেরা জীবনভর ঘুমাইছেন আজকে অন্তরটুকু এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য একটু সময় দিয়া শুনেন গো মা হয়তোবা জীবনে আলোচনা শুনে আপনার জীবনটা আমার আল্লাহ পাল্টাইয়া দিতে পারে জোরে কোন পারে কি পারে না আল্লাহ চাইলে পারে ঠিক না বেটি আরো জোরে কোন আল্লাহ চাইলে আল্লাহ না চাইলে এই জন্য কবির ভাষায় বলছে এম কবির ভাষায় বলছে এ পার বাঙ্গ উপার গরম এই তো নদীর খেলা সকাল বেলার ধনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনি রে তুই ফকির সন্ধ্যা বেলা তাকাব্বুরি করার জায়গা নাই অহংকার করার জায়গা নাই সম্পদের বরাগিরি করা দরকার নাই দেহের বরাগিরি করা দরকার নাই কেননা রে বাবা এই দুনিয়া সকালে আমি গরিব আল্লাহ বানাই দিতে পারে বিকালে ধনী বিকালে গরিব সকালে ধনী বানানোর মালিক কে আরো জোরে কোন কে সেই আল্লাহ দেখে কি দেখে না
সেই আল্লাহকে ভয় করতে হবে কি হবে না সেই আল্লাহকে মানতে হবে কি হবে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না যদি মানতে হয় জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মায়ের নবী নূরের নবী রাস্তায় হাঁটছি মৃত অবস্থায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে আমার নবী সাহাবারা ডাক দিয়া কয় সাহাবারা রে ও সাহাবা দাঁড়াও 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 এই যে একটা কবর দেখা যায় এই কবরটার মধ্যে আমি নবী দেখতেছি দাউ দাউ করে আগুন জ্বলতেছে হায় রে কার মান সন্তান জানি এমনি দাউ দাউ করে আগুন জ্বলতেছে দাঁড়াও রে দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখে নেই আমার নবী দেখে সারা সাহাবাগাদেরকে ডাক দে বলল ও আমার সাহাবেরা একটা কাজ করো দেরি করো না একটা খেজুরের ডাল ভেঙে আনো সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কোন কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ কইতে কষ্ট পা আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কয় সাত আসমান সাত জমিন যতটুক তুমি দেখতে পাও অতটুক ভরপুর সওয়াব আমি আল্লাহ দান করি আরো জোরে এই বন্ধু বাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না সাহাবাদের ওয়াদা করলেন এই সাহাব একটা খেজুরের ডাল নিয়ে আসো এবার খেজুরের ডাল নিয়ে আসলেন আসার পরে আমি নবীজি খেজুরের ডালটা হাতে লইয়া চারটা টুকরা করলেন কয়টা টুকরা জোরে কোন কয়টা চারটা টুকরা করেন চারটা টুকরা করে আমার নবী কবরের চার কোণা চারটা খুঁটি বসিয়ে দিলেন বসানোর পরও আগুন জ্বলতেছে থামে না থামে না আরো জোরে কোন না সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন নবী মায়ের নবী নূরের নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন নবী হাতে খেজুরের ডালা লইয়া চারটা কবরের পাশে দিয়ে দিল তবু কবরে আগুন জ্বলতেছে থামে না আমার নবী থমকাইয়া গেল বলল আমি রহমতের নবী খেজুরের ডালা বসাইয়া দিলাম রে তারপরও আগুন জ্বলছে আগুন নিভবে না কারণটা কি কারণটা কি আমি জানতে চাই এবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলো সাহাবারা দেখো তো এই কবরে আশেপাশে কেউ আছে কিনা সুবহানাল্লাহ কইতেন না হঠাৎ করে দেখাচ্ছে একটা লোক মধ্যবয়সী একটু দূরে দাঁড়ায় রয়েছে ওই ব্যক্তিটাকে ডাক দিল ইশারা দিল ডাক শোনার পরে আসলো আসার পরে জিজ্ঞাসা করলো আমার নবীজি সুবহানাল্লাহ কইতেন না এ আল্লাহর বান্দা তুমি কি এলাকা তুমি কি এই সমাজের তুমি কি এই গ্রামে বসবাস করো কোজি হুজুর আমি এই এলাকায় বসবাস করি এই যে কবরটা দেখা যায় এই কবরটা কোন মায়ের সন্তানের একটু কি জানতে পারি নবীজি জিজ্ঞাসা করার সাথে সাথে ওই মধ্যবয়সী লোকটা যে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এই যে কবরটা দেখতে এই কবরটা এমন একটা নর পশুর কবর কই কার কই এই লোকটার কবরে যে শুয়ে আছে এই লোকটা মায়ের সাথে এমন অপরাধ করছে রে যার কারণে মা ভর দোয়া করেছে মা আহা মারছে এই কারণে এই ব্যক্তির কবরটা এখানে দেওয়া হয়েছে আমরা দিতে চাইছিলেন না অনেক অনুরোধের পরে কবরটা এখানে দেওয়া হয়েছে কই ইয়া রাসূলুল্লাহ এখানে কি হয়েছে নবী কয় এই কবরটার মধ্যে আমি নবী দেখতেছি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আমি খেজুরের ডাল আইসে বসাই দিলাম তার বড় আগুন থামতেছে না মায়ের সাথে এমন অপরাধ করছে এবার ওই লোকটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে এ আল্লাহর বান্দা শোনো শোনো আমি রহমতের নবী মায়ার নবী নূরের নবী দয়ার নবী আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবা একটু কি দেখাইবা এই সন্তানের মা কি জীবিত আছে নি কো হুজুর আছে তোরে এই সন্তানের মার বাড়িটা একটু দেখাইয়া দাও আমি রহমাতুল লিল আলামিন নিজে যাব আরো জোরে কোন আল্লাহু আকবার কোন না ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আর দেরি করলেন না ওই ব্যক্তিটা শোনার পরে আমার নবী কি নিয়ে গেলেন যাইয়া দেখেন গো
একটা বৃদ্ধা মহিলা ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে আর আমার নবী দয়াল নবী হাজির হয়ে গেছে আমার নবীর দেখে ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় গেলেন কে গো বাবা তুমি গো ও বাবা একটু যদি পরিশোধে আমি আমি মহিলা খুশি হইয়া যাব আমার মহিলা এই কথা বলার সাথে সাথে আমার নবী মায়ার নবী আর দেরি করলেন না পরিচয় তাড়াতাড়ি দিয়ে নিলেন আমি আর কে হই না আমি আর কে হই না আমি হচ্ছে আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন নবী মদিনার বাতি অন্ধকার কবরের সাথী গো আমার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দি ওই মহিলাটা কি করলেন লাফ দিয়ে উঠলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন আমার কাছে আসছেন আমি একটু গুনাহগার মানুষ আমার নবী ডাক দে কমা গোমা আমি আসছি এই জন্য তোমার সন্তান কি মারা গেছে সুবহানাল্লাহ কইতেন না কি কয় কি কয় তোমার সন্তান কি মারা গেছে কয় কোন সন্তান কয় একটা সন্তান মারা গেছে যে সন্তানের কবরে আমি নবী দেখতেছি আগুন জ্বলতেছে তুমি মার মনে মনে কষ্ট হয়েছে তোমার মার মনে মনে ব্যথা দিয়েছে এই জন্য ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ও মা গো আমি রহমাতুল লিল আলামিন নবী মায়ার নবী এসেছি আপনার কাছে আপনার কাছে আপনি মায় যদি সন্তানকে মাফ কইরা দেন তাহলে আল্লাহ ওই কবরের আযাব মাফ কইরা দিবে গো মা আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিল ও আমার নবী গো ও মায়ের নবী নূরের নবী শুনেন শুনেন একবার বলছেন এই সন্তানের কথা দ্বিতীয়বার আর বলিয়েন না নবী কই কেন কই এই জন্য এমন ব্যথা দিছে এমন কষ্ট দিছে গো আমি মা এই সন্তানের নাম আর শুনতে চাই না ও নবী আপনি বলেন আপনার জন্য জান দিতে পারি প্রাণ দিতে পারি জীবন দিতে পারি সব কিছু দিতে পারি তবে এই সন্তানের জন্য আমার কাছে কোনো দরখাস্ত করেন নবী কয় আমি দয়া লাগিয়েছিলাম মা ও মা সন্তানটা আগুন জ্বলতেছে দাও দাও করে আমি নবীর মায়া লাগিয়া গেছে আমি তো রহমতের নবী আমি তো মায়ার নবী গো আমার তো মায়া লাগছে কিন্তু আপনি মার তো মায়া লাগার কথা যেহেতু আমি নবীর মায়া লাগছে কয় আপনার মায়া লাগতে পারে আমার কোনো মায়া নাই তারে শুনবেন আমারে কি আঘাত দিছে জানেননি আমি আমি একটা প্লেটে দুধ ভাত নিয়ে খাবার জন্য রেডি হয়েছি এমন তো অবস্থায় এই ছেলেতে এসে আমি মাকে আমার দুধের প্লেটটা ফালাইয়া দিছে আর এই বুকটার মধ্যে একটা লাথি মেরেছে মা আর সহ্য করতে পারি নাই ঘর থেকে আমি পড়ে গেছি পরে আর কিছু বলি নাই বলছি আল্লাহ আজ আমার সন্তান এরকম করেছে আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই সন্তান যদি মরে যায় সাথে সাথে কবরের আগুন জ্বালাইয়া দিও এই কথা আমি মা বইলা আমি ঘরের ভিতরে চলে গেছি আল্লাহু আকবার আমার নবী মায়ার নবী দুটো চুকির বনি ছেড়ে দিল ডাক দেখো মা গো মা ও মা আমার সন্তান নাম হচ্ছে আলকামা মাগো মা
আমি রহমতের নবী যত আইসা গেছি আমারে খালি ফিরাইয়া দিয়েন না, যতই অপরাধ করুক না কেন আপনার সন্তান করেছে, আপনি মা রাগ করতে পারেন না, আপনার মা গোসা করতে পারেন না, কেননা আপনার নাবির সাথে গো ও মা আমার আল্লাহর ডাইরেক্ট কালেকশন। জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার। আরে মা চির তোরে বিদায় গো নীলা আরাইলা না, ও উত্তর গ্রামের বাবার একটু মাথায় চিন্তা করেন, যারা আজকে মানাই গো যারাজকে বাবা না, তার মতো নেতি তার মতো ফুরা কপালে উত্তর গ্রামে আর নাই, ঠিক না বে? ঠিক, জোরে কন্যা আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবী দুইটা চোখের বানে ছেড়ে দিয়ে ডাক দিল, মা গো মা আপনার নাবির স্টারের সাথে আমার আল্লাহর কানেকশন, ওই আল্লাহর নামের উসিলা করে আপনি মাফ করে। আমার নবী বলতেছে কথা শুনছে না, শুনছে না, হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ। এইভাবে শুনবেন না, একটা কাজ করেন, আল্লাহ ওই আলকামার কবরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই আগুন সহকারে কবরটা সহকারে এই মায়ের সামনে তুলে ধরেন, আরো জোরে কন্যা আল্লাহ আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু ডাক দিয়ে সাথে সাথে আল্লাহর ফেরেশতাকে ডাক দিল, ও ফেরেশতারা যাও যাও, আল্লাহ নবী আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলকামার মায়ের কাছে হাজির আছে, যাও যাও আমার বন্ধু ডাক দিছে, আমার বন্ধু ডাক দিছে, ও ফেরেশতারা তোমরা দেরি করো না, আলকামার কবরটা সহকারে আগুন সহকারে আলকামার মার সামনে তুলে ধরো। আল্লাহ নবী বলতে দেরি হয়েছে, আল্লাহর ফেরেশতা আর দেরি করেন নাই, আলকামার কবরে আগুন সহকারে আলকামাকে ওই মায়ের সামনে যখন কবর তুলে ধরল, তুলে ধরার সাথে সাথে আলকামার আগুনে একদিকে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক গইরায় আর মলে, আমার দয়াল নবী গো ও আমার আল্লাহ, এই জীবনে আর অপরাধ করব না, ও আমার মাজননী গো অন্যায় করব না, জীবনে যত অন্যায় করছি গো মা না জানিয়া, মা গো মাও কয়েরা দাও ও গো মা গো আমার কবরের আজাব, মা গো মাফ করো মাফ করো গো মা গো কবরের আজাব, মা গো মা ও মা গো আজ সন্তানকে তুমি কেমনি দিবা আগুন
نفا তোমার সন্তান ফুরতে আসে আগুনের কয়লায় তোমার সন্তান ফুরতে আসে মাগো আগুনের কয়লায় এই কথা বলে যখন সন্তান কাঁদতেছে আর মা দুইটা চোখ দিয়ে দেখতেছে ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবারা অন্তরে কান লাগায় শুনেন ও সঙ্গুসান উত্তর গ্রাম উত্তর পাড়া গ্রামের মানুষেরা একটু মনোযোগ সহকারে শুনেন মা দুইটা চোখ দিয়ে দেখতে দেখছে আর মা লাভ দিয়া আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে আরো জোরে কর না আল্লাহু আকবার আমার নবীর কাছে হাজির ও সাথে সাথে নবী ডাক দেখো মা ও মা তুমি দেখছো নি তোমার সন্তান কেমনে আগুনে পুড়তেছে আর কাঁদতেছে গড়াইতেছে কামতেছে মা গো তোমার মায়া লাগছিনি আমি নবী যে মায়া লাগিয়া গেছে আগে তো দেখ্যা কিন্তু এখন সরাসরি তোমাকে মা দেখে দিলাম এবার যদি মনে চাই তুমি তোমার সন্তানকে যদি মাফ করে দাও তাহলে আল্লাহ মাফ করে দিবে ও মা তুমি এখন কোনটা করবা তোমার সন্তান কি কি মাফ করবা না এমনি আগুনে জ্বালাইবা এবার মার অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলল উঠলো দুইটা চোখের বাড়ি ছেড়ে দিয়ে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো ও মায়ের নবী নূরের নবী আর দেরি করেন না আমি আমার মা হইয়া এই সন্তানের আগুন দেখিয়া আমি মার সহ্য করতে পারি না পারি না পারি না ও নবী গো কি করলে আমার সন্তানের আগুন থামবে আপনি বলে দেন আমার নবী ডাক দেখো মা তুমি এই মুহূর্তে তোমার সন্তানের জন্য দোয়া করো তাহলে সন্তানের আগুন নিভা যাইবে আমার নবীর কথা শুনিয়া ওই আলকামের মা যত বড় আঘাত দেখ না কেন যত বড় অপরাধ করুক না কেন ওই সন্তানের কবরের আগুন দেইখা আর মা সহ্য করতে পারবে পারে নাই হাত তুলি আল্লাহ দরবারে ডাক দিল আল্লাহ ও আমার আল্লাহ আমার সন্তান যা কিছু করুক না কেন আমি মার মনে আর রাখি নাই এই মুহূর্তে আপনার বন্ধু আপনার দোস্ত আপনার নবী হাজির ওই নবীর উসিলা করে আমি মা আপনার কাছে দরখাস্ত করে দিলাম আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন আল্লাহ আমার সন্তানের কবরের আগুন নিভাইয়া দেন আমি মাও আপনার কাছে ভিক্ষা চাইলাম আপনার বন্ধু নবীর কাছে ভিক্ষা চাইলাম আরো জোরে কর না আল্লাহু আকবার আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ কর না ইয়া ওয়ালি আল্লাহ আরো জোরে কর আল্লাহু আকবার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা সাজিয়াছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা হায় হায় ভালোবাসার জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার মদিনা শরীফে নূরের খজনা সুবহানাল্লাহ কইতেন না মদিনা
শরীফে নূরের খাজনা আশিক যারা কেউ তো বুঝবে না প্রেমিক যারা কেউ তো চিনবে না আশিক যারা কেউ তো বুঝবে না ওয়া ওয়া প্রেমিক যারা কেউ তো জানবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা এক দিল কবরে শুইব এক দিল কবরে যাব কেউ তো পাশে থাকবে না থাকবে শুধু শাহে মদিনা বলেন থাকবে শুধু নূরের মদিনা থাকবে শুধু শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জুরে ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা চিৎকার করে কন্ন আল্লাহু আকবার এবার মা এই কথা বলো শুধু শুধু রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই আল্লাহ ডাক দিয়ে কয় ও মা ও আমার বন্দী যখন আমার বন্ধুর নাম লইয়া আমার বন্ধু রুসিলায় আমার বন্ধুর নামে রুসিলায় যখন মা তুমি এই কথা বলেছো সন্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য সন্তানকে মাফ করে দেওয়ার জন্য সন্তানের কবরে আগুন বন্ধ করে দাও আমি আল্লাহ দেরি করি নাই তাকায় দেখো গো তোমার সন্তান আলকামার কবরের আগুন নিভা গেছে আরো জোরে কন্না আল্লাহু আকবার এবার বন্ধু ডাক দিয়ে বলেন ও মা মা গো এই এই উত্তর গ্রামের দক্ষিণ দিকে যুবকরা একটু বন্ধ করেন তো এই যুবক ভাই তোমরা এইভাবে আওয়াজ দিচ্ছ কেন এই তোমাদের এলাকায় কি একজন আলেম আসছে না তোমরা এইভাবে চিল্লা চিল্লি করতেছো কেন হ্যাঁ আরে মরার চিন্তা কি নাই মৃত্যুর চিন্তা না কত যুবক আজকে আজকে আসার পথে আজকে আসার পথে দুইটা যুবক গাড়ির তলে পড়ে মারা গেছে আজকে আসার পথে বেশি দূর না দেবিদার থানা কালকাপুর এই যুবকরা এই উত্তর গ্রামের যুবকরা কিরকম করতেছে দেখছো আপনাদের আপনাদের মুয়ে মুরবি কি নাই এই দেশ চেয়ারম্যান মেম্বার নাই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অবস্থা এত বড় একটা সুন্দর সামিয়ানা এত বড় সুন্দর একটা আলোচনা চলতেছে আর এদিকে তারা কথা বলতেছে এটা কি কথা আল্লাহ হেদায়েত করে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল এই আল্লাহর বান্দি আমার বন্ধুর নাম যেহেতু তোমার মুখের থেকে এসে গেছে শুধু আলকামান আলকামার কবরে আজাব তো বন্ধ করছি করছি তোমারও যাবতীয় জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি আরো জোরে কোন না আল্লাহু আকবার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে চাওয়ার জন্য আমরা চাইতে জানি না এই যুবক এই যুবক চাও এই গভীর রজনী রাত 12টা বেজে গেছে তুমি কি জানো আল্লাহ কোথায় আছে এখন আল্লাহ 12টার পরে রাত 12টার পরে আল্লাহ সাত আসমান সাত জমিন ভেদ করে নিচের জমিনে মুমিনের কাছে এবং কলবের কাছে বান্দার শাহরিয়া রগের কাছাকাছি এসে আল্লাহ ডাকতে থাকে এই বান্দা কি তোর চাওয়া কি তোর পাওয়া কি তোর মনের আশা কি তুই ওলি হইতে চাস তুই কুতুব হইতে চাস তুই রাব্বানি হইতে চাস তুই মুফাসসির হইতে চাস তুই মুফতি হইতে চাস তুই দার্শনিক হইতে চাস তুই মুফাসসির হইতে চাস তুই মুফতি হইতে চাস তুই দানাল হইতে চাস তুই টাকাল হইতে চাস তুই বাড়িয়াল হইতে চাস এই মুহূর্তে গভীর রাতে আমি আল্লাহর কাছে হাজির হইয়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে
চা আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ তোরে এই মুহূর্তে দান করব চিৎকার করো কোন ঠিক না বেঠি সুবুক ও সুবুক কত যুবক চার দিন আগে এই পাঠুরিয়া ফেরিঘাট টুইপা কত যুবক মারা গেছে খবরে সব কথা দেয় না কত যুবক মারা গেছে কত শো হুন্ডা ডুবছে কত শো গাড়ি ডুবছে ঠিক না বেঠি এখনো পর্যন্ত খোঁজ পায় নাই এই যুবক ঢাকা থেকে এখানে এসেছি শুধু মহব্বত নিয়া আজকে রেজাউল যদি দাওয়াত না করত এ রেজাউলের মহব্বত নিয়া রেজাউলকে 8 বছর আগে দেখিছি আর দেখি নাই স্যার মহব্বতে এই ঢাকা থেকে আসছি গাড়ি আমার সব সময় থাকে আমার সাথে আজকে গাড়ি বেরে নিয়ে আসিনি শুধু আসছি মহব্বতে একটা রাত্র ভাইয়ের কাছে থাওনার লাগা আর তোমরা সেই দামটা দিচ্ছ না কাগজ কলমে লেখা নাও আমি আব্দুর আলীম চলে যাই এক সপ্তাহের ভিতরে খবর হয়ে যাব এক সপ্তাহের ভিতরে খবর হয়ে যাব কি শুরু করছো তোমরা বেহেশতের বাগান এটা এটা জান্নাতের বাগান এটা কোরআনের বাগান ঠিক না বেঠি কোন ভুল আছে আল্লাহর কোরআনকে ভালোবাসেন তো সবাই সবাই ভালোবাসেন দেখি কে কে ভালোবাসেন এখনে বুঝা দেব بسم الله الرحمن الرحيم فبأي آلاء পড়ছি অর্থ বুঝছেন অর্থ বুঝেছেন বুঝেন নাই যদি অর্থ জানেন তাহলে খুশি হবেন না বেজার হবেন আর জোরে করুন আল্লাহু আকবার আবারও টান দি বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আমি পড়ছি আপনারা শুনছেন অর্থ বুঝেন অর্থ বুঝেন বুঝেন না অর্থ বুঝলে খুশি হয়ে যাবেন অর্থ বুঝলে খুশি হয়ে যাবেন এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা ঘোষণা করছে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ তারপরে বলেন মালিক ইয়াউমিদ্দিন আমি এই দুনিয়ার মালিক আখেরাতের মালিক তারপরে বলে ইয়াকা নাউদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমার নাম রহমান আমার নাম রহিম আমার এক নাম রহমান আমার আরেক নাম রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন আমি এই দুনিয়ার মালিক আখেরাতের মালিক তারপরে বলে ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এক আল্লাহর ইবাদত করবি এই আল্লাহর কাছে সাহায্য চাইবি আর এই আল্লাহর কাছে তুই ক্ষমা চাইবি ও বান্দা ক্ষমা চাইতে দেরি হবে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ক্ষমা করতে দেরি করব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য আয়াতে ঘোষণা করেছেন সূরাতুল বাকারা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠায় ঘোষণা করেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাও ওয়া দুআলাহুম আযাবুন আযীম আমি আল্লাহ যার কবল হেদায়েত রাখছি তারে কেউ পদভ্রষ্ট করতে পারবে না আমি আল্লাহ যারে পদভ্রষ্ট কইরা দেই
তারে কেউ হেদায়েত করতে পারবে না এই আয়াতের নিরিখে এই আয়াতে অর্থ বলছে এই আয়াতের নিরিখে বলছে আল্লাহ বলেন আমি যারে মোহর মাইরা দেই আমি যারে কানে মাইরা দেই আমি তার চোখকে মোহর মাইরা দেই আমি তার অন্তরে মোহর মাইরা দেই আমি তার দেহে 60টা জোড়া 360টা জোড়া জোড়া মোহর মাইরা দেই কানে মোহর মাইরা দেই সেই ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জিকির নবীর দুরুদ নবীর শান ভালো লাগবে না কেননা তে নিজে দো শুনতে পারে না ঠিক না বেটি নবীরে ডাক দে বন্ধু রে ও বন্ধু তোমার মক্কারবাসী তোমাকে যতই জালাতুল করুক না কেন যতই তোমার আঘাত করুক না কেন তাদের জন্য আমি তো আগে মোহর মাইরা লাইছি আমি আগে তাদেরকে মোহর মাইরা দিছি তুমি বুঝাইলে লাভ হইতো না তাদের জন্য আমি দুনিয়াও রাখছি কষ্ট এবং মরার সাথে সাথে তাদের কবরও হবে কষ্ট নাউজুবিল্লাহ হে ভাই হে ভাই হে ভাই হে ভাই কে যুবক তুমি এমন এত পাগল হয়ে فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এর পৃথিবীর মানুষ আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি অর্থ আমার আল্লাহ আমি আল্লাহর এই কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি যেদিকে তাকাস সেই জায়গায় নিয়ামত সুবহানাল্লাহ কইতেন না যেদিকে তাকাস সেইদিকে নিয়ামত আজকের যুবকরা যদি মসজিদমুখী হয়ে যেত আজকে যুবকরা যদি নামাজি হয়ে যেত আজকে যুবকরা যদি কোরআনের প্রতীক হয়ে যেত আজকে যুবকরা যদি এই বড় মোবাইল নিয়া এবং গেমসের প্রতি এবং আত্মসত্য না হইতো রাতকে রাত কাটিয়ে দেয় ফজর নামাজ পড়ে না মায়ের সাথে ব্যবহার খারাপ করে বাবার সাথে ব্যবহার খারাপ করে দিনের 10টায় করে 12টার মধ্যে ঘুমাতে উড়ে বলেন তো এই লোকটাই বেশি দিন টিকে না ঠিক না বেটি এই লোকটা বেশি দিন টিকবে না কলম খাতা লেখ কেন এই লোকটা বেশি দিন থাকবে না এই লোকটা আসতে দিরে একটা না একটা বিপদ তার সামনে এসে দিবে আর যদি আল্লাহর কোরআনের প্রতীক হয় মসজিদ মুখী হয়ে যায় আল্লাহর কা প্রতীক হয়ে যায় নবীর প্রতীক হয়ে যায় তাহলে তার এই দুনিয়া তার শান্তি তার আখেরাত শান্তি তার চলাফেরায় শান্তি হাঁটতে শান্তি বইতে শান্তি খাইতে শান্তি ঠিক না বেঠি নরকর ফুরাইয়া দিচ্ছ কান দিয়া আলকামার কথাটা বলছিলাম আলকামার কেমন অন্যায় করছে মায়ের সাথে কেমন অপরাধ করছে আল্লাহর নবীর খাতিলে না মাফ হইছে আল্লাহর নবীর মহব্বতে মাফ হইছে কেমন অন্যায় করছে আলকামার কেমন অন্যায় করছে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান আয়াতের কালিমা এটাই ছিল আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তো আছি আমার বন্ধু তো আছে এই আল্লাহ এবং আল্লাহ বন্ধু মিল্লা কইতাছে যত রকমের ইহসান যত রকমের ভালোবাসা জর যত রকমের শ্রদ্ধা যত রকমের মহব্বত তোর মার কাছে রাখছি তারপরে তোর বাবার কাছে রাখছি মার কথা কইছে তিনবার আর বাবার কথা কইছে একবার সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বন্ধু আমার ওলি আউলিয়ার পরের পর স্থান দিয়ে তোর মা তোর বাবা এই জন্য কিছু কিছু যুবক আছে মার অবাধ্যতা বাবার অবাধ্যতা এই লেখকে না সফল না ফুরা কপাল জইল্লা যাইতাছে এই কপাল ফাইট্টা গেছে এই কপাল আর জোড়া লবে লেখা না যুবক আমি চলে যাব আমি চলে যাব এক সপ্তাহ পরে যারা এই মাহফিলের সাথে বেয়াদবি করছেন এই বেয়াদবের শাস্তি ভোগ করবেন এটা সাধারণ মাহফিল না এটা এমন একটা এমন একজন দুইটা ওলির নাম লেখা আছে এখানে যাকে চিনে তাকে কিনে আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমতুল্লাহ আলাইহির কথা আমার আগের হুজুর বইলা গেছে বলছে না আব্দুল কাদের জিলানীর দরবারে এক লোক গেছে
কয় আমার শেষ বেলা আমার বয়স শেষ আমাকে একটু murid করান আব্দুল কাদের জিলানী কয় তোর 25 বছর বয়স যখন ছিল 20 বছর যখন ছিল 30 বছর যখন বয়স ছিল তখন পেয়েছিলি এখন 70 বছর বয়স হয়ে গেছে সুলদারে ফেকে গেছে দেহটা সামরা বইতে গেছে এতদিন আইছো তো আব্দুল কাদের জিলানীর কাছে আচ্ছা আইছো যেহেতু এটা কাজ কর তো শেষ বেলা কপালটা কি লেখা আছে দেখা যাক আমার বারবারই উড়ানের মধ্যে কিছু গরু আছে একটা জুহিনার কাছি দিয়ে দিলাম ঘাস কেটে খাওয়াইতে থাক আব্দুল কাদের জিলানীর কথা হই না গেছে এক বছর জনে কাজকর্ম করছে বুঝানোর জন্য বলছি উদাহরণ কথাটা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন শেষ বেলা গেছে এক বছর কাজ করার পরে শয়তান আব্বা কি করছে এককারে সুন্দর কাপড় চোপড় পরে এককারে গুন্ডা গামড়ি দিয়ে এই মুরব্বি সামনে পড়ছে পরে কয় কেউ তুমি আজ কয় বছর ধরে আব্দুল কাদের জিলানীর জন্য কাম করতেছো কয়েক বছর কিছু পাইছো কিছু পাইনি কয় কি দিছে কয় একটা কাসি আর একটা জুহিন দিছে একটা কাসি আর জুহিন দিছে আরে কি কর আমার লগে ল ওই বর্তলার মধ্যে ওই বর্তলার মধ্যে যাইবি খালি যাইয়া হিউড দরে টান দি এমন একটা দরবে শুয়ে রইছে বইয়ে রইছে এই দরবে সে তোর শব্দ দিয়া নাই জন এই কথা কইছে তে কাসিদার জুইন্ডা ইডা দেওয়ার নাই না লাগছে হালাই দে কত না সুপ্ত কথা কইছে এক বছর কি ফেলাম কই হালাই দিয়ে হেবেল হিরছে হীরা সারছে আর শয়তান বাবা নাই কে নাই শয়তান বাবার নাই কি রে আমারে কই এসে না এর লগে ভোট দিছিলাম নাই দি পিছে হীরা দেহে যে জুইন্ডার কাছে এইটা দালাইছে এটা মধ্যে আগুন দাউদা করে জ্বলতাছে সুবহানাল্লাহ কইতেন না জোরে কর না আল্লাহু আকবার আরে ওলিদের কাছে থাকলে ওলি হওয়া যায় ওলির পায়রবে কোনো ওলির দিকে চেহারা দিকে তাকালে ওলি হওয়া যায় বাড়ি গরু গাধা ঘাস খায় না থাকতে চিল্লান না হাই মইরা গেলে রামচন্দ্রপুর গোসাই থাকতে কেউ চিনে না মইরা গেলে বোঝা যায় আহারে কে কি যে কি অমূল্য রত্ন জানি ছিল সুবহানাল্লাহ কইতেন না দৌড় দিয়ে কাসিদার কাছে জুহিনডাকে ধরছে আরে কি করলাম আমি আমি জুহিনডা আর কাসিদা হালাইতে আগুন দিয়ে গেল এটা কারণটা কি জুহিনডা আর কাসিদা হাত লইয়া আব্দুল কাদের জিলানীর কাছে ফদ দিছে বারবার উডানের গাড়া থাকতে আব্দুল কাদের ডাক দিয়ে কইতাছে এই তুই আইস না তোর বিশ্বাস নাই তোর ঈমান নাই তুই শয়তান বাবার কথা হুইন্না লাইছো আর আব্দুল কাদের জিলানীর যে দরবারের জন্য আইসে গেছো তোরে কি আব্দুল কাদের জিলানী খালি হই যাইব তুই আইস না তুই আইস না তুই আব্দুল কাদের জিলানীর দরবারের গরুর ঘাস না কাটাস তুই জানোস না আব্দুল কাদের জিলানীর নজর কই পুঞ্জত সুবহানাল্লাহ কই পুঞ্জত দা হচ্ছে আপনাদের এই এলাকার আমি 8 বছর পরে আইসা আজকে আজকে পাড়া দিয়ে দেখতেছি এই আপনাদের ফ্যান্ডেল থেকে শুরু কইরা ওই বাড়ির পুঞ্জত একটা মদিনার ফুলের গ্যারান পাওয়া যাইতাছে তারপরে আপনাদের এই যে সাহসবি কাজী কামাল চিশতি যখন এখানে আসছে উনি সাথে সাথে আমাকে বুকে টান দেন হইল লওয়ার সাথে সাথে হুবাহুব যে গন্ধটা এখানে পাইছি ওই ওনার শরীর থেকে এই গন্ধটা পাওয়া যাইতাছে তারপরে আরেকজন এই মাহফিলের সভাপতি উনিও আমারে বুকে টান দিয়ে লইল টান দিয়ে লওয়ার পরে দেখতেছি হুবাহুব ওনার কাছেও এই গন্ধটা পাওয়া যাইতাছে তাহলে এই জায়গার ভিতরে ওলি আছে এই জায়গার ভিতরে ওলি আছে আসা যাওয়া করে চিনতে পারেন না বুঝতে পারেন না পারেন না যদি পাইরা নেন যদি চিন্না নিতে পারেন তাহলে কপাল খুললা গেছে এই যুবক আমি ঢাকা থেকে এত কষ্ট করে আইছে তোমাদেরকে বলে দিয়ে যাইতেছি যদি মানতে পারো যদি বুঝতে পারো যদি শুনতে পারো তাহলে কামিয়াব হয়ে যাবে আব্দুল কাদের জিলানীর কাছে যে উগুতিয়া হুজুর
আমি বুঝতাম পারছি না মুরুবি মানুষ আমি অন্যায় করে লিছি আমি বুঝতাম পারছি না আমরা মাফ করে দে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে না মাফ চাইলে মাফ করে না আব্দুল কাদের জিলানী এমন এমন একটা বড় ওলি যার নাম শুনলে আগুন হইয়া যায় পানি সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কর না আল্লাহু আকবার আরে আব্দুল কাদের জিলানী কি এমন হইছে আব্দুল কাদের জিলানীর পিছনে সামনে মা আর বাবা দুইজনে ওলি দুইজনে কি দুইজনে কি ওলি আমার বাইরে আমার রব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর গিলানী রহমাতুল্লাহ আলাইহ বাবা ছড়ে বসে জঙ্গি আরবি রাকের কাণ্ডেতে জুমার নামাজ পড়ায় এমন তো অবস্থা শুক্রবার ঘরের মধ্যে বিবির ডাক দেখো বিবি গো ও বিবি আমি ইরাকের মসজিদে জুমা পড়াইতে যাব আমার সন্তানকে দেখে রেখো সন্তান উপাস থেকে শুননা কই মা গো আমার আব্বাই ইরাকের মসজিদে জুমা পড়াইতে যায় আমার বলো না সঙ্গে করে নিত আমার বাবাই কোন মসজিদে নামাজ পড়ায় গো আমি দেখতে আব্দুল কাদের জিলানী মা দেখ দেখো স্বামী গো তোমার শিশু সন্তান আব্দুল কাদের তোমার সাথে মসজিদে যেতে চাই বাবা সালে মশে ডাক দে কয় না না শিশু বাচ্চা কি বুঝবো নামাজের মসজিদে যায় লাভ নাই এখন না বড় হোক তাহলে নিয়ে যাব আব্দুল কাদের জিলানি বাবাই কয় এখন যদি নিয়ে যাই মসজিদে যাইয়া দুষ্টামি করবে তাহলে আমি ইমামের মানহানি হবে দুষ্টামি করবে নেওয়া দরকার নাই আব্দুল কাদের এক দেখো মা গো মা ও মা আব্বারে বলো আব্দুল কাদের দুষ্টামি জানেও না বুঝেও না কি দুষ্টামি করবে মসজিদে যাবে আব্বাই নামাজ পড়বে আব্বা কি চায় না আব্দুল কাদের নামাজ শিখতে এই কথা বলার সাথে সাথে আব্বা কয় এই তুই নামাজ শিখবি চল চল ইরাকের মসজিদে যাব এবার বাপ বেটা দুইজনে হাঁটতেছে হাঁটতে 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 একটু দূরে যাওয়ার পরে রাস্তাটা দুইটা পথ গেছে একটা ডাইনে একটা বামে সুবহানাল্লাহ কইতেন না একটা ডানে একটা বামে গেছে এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা গো ও আব্বা আপনি মসজিদে গেলে কোন রাস্তা এখানে দুইটা কোন রাস্তা দিয়ে আপনি যান ডাইনে যান না বামে যান এবার আব্দুল কাদের জিগানির সাথে 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 ডাক দিয়ে কয় ও আব্বা আমি অত বছর জুমার মসজিদে নামাজ পড়তে যাই ডাইনে দিয়ে যাই এবার আব্দুল কাদের ডাক দিয়ে কয় বামে দিয়ে কেন যান না আব্বা ডাক দিয়ে কই সন্তানেরে ও সন্তান বামে দিয়ে গেলে বিপদ আছে এই জন্য আমি আব্বা যাই না ডাইনি দিয়া যাই জোরে কর না সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা আব্বা ও এতদিন ডাইনি দিয়ে গেছেন আজগা আমি আব্দুল কাদের বামে দিয়া যাব আমার পিছনে পিছনে আসেন আরো জোরে কর না আল্লাহু আকবার কন্যা ইয়া রাসূলুল্লাহ কন্যা ইয়া ওলি আল্লাহ আমার বন্ধুরে আব্দুল কাদের যখন বাম দিয়া রওনা হইল এবার বাবাই চিন্তা করে গেল আরে বিপদ সামনে আমি না জানি আরে বিপদরা তো সামনে পড়ব আমার সন্তানে তো বিপদ হইরা যাইব এখন সন্তান সামনে সামনে যায় বাবাই পিছে পিছে যায় আর মনে মনে আল্লাহর কাছে কয় আল্লাহ গো ও আল্লাহ আমি তো এতদিন যাই না বামে দেওয়ার জন্য সন্তান যায় না যে তো পারি না সন্তান তো বিপদ সামনে পড়বে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি বেজ্জতি করো না বাবাই কইতাছে আব্দুল কাদের জিলানি হাঁটতেছে হাঁটতে 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 একটু দূরে যাওয়ার পরে রে বাবা হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পরে রে বাবা একটু
উপত্যকায় দেখে একটা উঁচা পাহাড় দেখা যায় ওই পাহাড়টা দেখা বিরাট বড় একটা বাঘ নিচের দিকে নামিয়ে আসছে আল্লাহু আকবার এবার সালে মুসা জঙ্গি ডাক দে কই আল্লাহ গো ও আল্লাহ যেই ডরে গো এই বাম রাস্তা দিয়ে আমি এই বাগের ডরে তো আসছি না এই বাগের মুখে তো আমার সন্তান এখন বইরা যাচ্ছে আল্লাহ আমার সন্তানও দুঃখ খাইবো আমারও দুঃখ খাইবো আল্লাহ আমার তোমার সন্তানকে বাঁচায় বাঁচাও বাঁচাও আব্দুল কাদের কয় আব্বা আপনি মনে মনে কি কন আমি আব্দুল কাদের জানি জানি সুবহানাল্লাহ আমি আব্দুল কাদের বামে দিয়ে আসব এই রাস্তা কি হবে না না হবে আমি তাও জানি আব্বা এই উঁচু পার্বন থেকে উঁচু পার থেকে বাঘ যে নামিয়ে আসতেছে আপনি দেখতেছেন এইটাও আমি জানি বাঘ আসতেছে আপনি দেখতেছেন খাওয়ার লাগা আব্বা আপনি দেখেন আব্দুল কাদের জিলানি যখন চেহারা বাঘ ওই পাহাড় থেকে দেখছে গো ওই আব্দুল কাদের কাছে আসতেছি ওই বাঘ দুইটা মনের কথা খুল্লা কওয়ার জন্য আল্লাহু আকবার এবার আব্বা ডাক দিয়ে কই আব্দুল কাদের কি কস কি কস রে কি কথা শুনেনি আমি দেখতেছি বাঘ আইতাছে হে ফ্রাইয়া চোখ পায়া তোরে খাইতো কোন আব্বা তোরে তাকায়ে দেখটা বাবা দুইজনে আসতেছো ভাবলাম আমার ফেডে খিদা অনেক দিন যাবত কোন কিছু খাই না বাপজি শিশুটার আগে খাবো কিন্তু পাহাড় থেকে নামার পরে রে আমার আল্লাহ ডাক দিয়া কয় বাগরে সাবধান যার কাছে যা সে তো সাধারণ জিনিসই না যার কথায় আমি আল্লাহও শুনি যার কথায় মদিনার নবীও শুনে যার কথায় সাগরের পানি ঠান্ডা হইয়া যায় যার কথায় আগুন ও পানি হইয়া যায় আরো জোরে কোন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার বন্ধুরে বাবা আব্দুল কাদের জিলানি কি করলেন এই বাঘ কি বল বল তাড়াতাড়ি বল জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানির কথা শুনিয়া বাঘ ডাক দিয়া কয় এই মুহূর্তে আমার পেটের খিদাও নাই ওই আব্দুল কাদের তুমি তুমি আমার জন্য দোয়া করে দে দাও আর এই মুহূর্তে আমারে তুমি ক্ষমা করে দাও আমি বাঘ 40 দিন হয়ে গেল রে এই পাহাড়ে বসে আছি আমি শুধু বসে আছি এই জন্য এই রাস্তা দিয়া আব্দুল কাদের জিনানি আসবে আমি বাঘ নিছ চোখে দেখিয়া মুসলমান হইয়া যাব জোরে কর না সুবহানাল্লাহ বাঘ পর্যন্ত বড় পীরের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন এবার বড় পীর আস্তে আস্তে আসতেছে বাবাই পিছে পিছে আসতেছে বাবাই কয় কি রে আমার ফুতে কি খেলা দেখাইলো আমি কি মনে মনে ভাবছি আমার ফুতে কি খেলা দেখাইলো জোরে কর না সুবহানাল্লাহ বাবাই কিচ্ছু কয় না হাঁটতে 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 আস্তে 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 মসজিদের কাছে চলে গেছে সুবহানাল্লাহ কইতেন না মসজিদে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানির বারান্দার মধ্যে বসায় রাখছে বাবা ভিতরে যাওয়ার দরকার না তুমি বারান্দায় বসা বসছে বসিয়ে আব্দুল কাদের জিলানির বারান্দায় বসাইয়া সালে বসে জঙ্গি গেছে নামাজ পড়াইতো কিছু কিছু মুসল্লি আছে আমি ওয়াজের মধ্যে গেলে বলি কিছু কিছু মুসল্লি আছে শুক্রবারে নামাজি কিছু কিছু মুসল্লি আছে বছরের নামাজি কিছু কিছু মুসল্লি আছে হুদা একবার নামাজি কিছু কিছু মুসল্লি আছে রোজার ঈদ আর বরকা ঈদের নামাজি ঠিক না বেটি আর শুক্রবার আদের নামাজি এই নামাজের কোনো মূল্য নাই কি হুদা ফরজটা করে দৌড় দে আর যদি জিলাবি থাহে তাহলে কুদ্দুর বয় ঠিক না বেটি আর সিন্নি থাকলে একটু বয় ঠিক না বেটি না হইলে সারছে এই যে জুমার দিন ফরজ দা পড়লো
কি ওযু করলো না না করলো কি ফরা না না ফরলো আমার নবীর মোহাম্মদ নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর সুন্নাত আদায় করলো না শুধু ফরজ আদায় করে বাইরে গেল আর এই শুক্রবার থেকে অপর শুক্রবার পর্যন্ত ফাসুক তো নামাজের দারে আছে 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 তার তার দ্বারা কোনো কিছু জয় হবে না ঠিক না বেটি এবার বলছিলাম রে বাবা কষ্ট লাগতেছে আপনারা খারাপ লাগতেছে আলোচনা আলোচনা একটু করব আল্লাহু আকবার কর আর অল্প সময় বেশি না সিদ্ধ শীতের ঠান্ডা রাত এত বেশি করা দেখবেন না আরেকটু করব রাজি আছেন সবাই আলহামদুলিল্লাহ কর আরো জোরে কর আমার নবীর কেমন প্রেম এমনি আব্দুল কাদের জিলানী এই পাওয়ার এমনি হইছে না দয়াল নবী নূরের নবী মায়ার নবী 24 বার আব্দুল কাদের জিলানীর সাথে দেখা করতেন 24 বার দেখা করতেন নবী নবী রাহমাতুল্লিল আলামিন নবী আব্দুল কাদের জিলানীর কাছে সব সময় দেখা করতেন আব্দুল কাদের জিলানীর পাওয়ার অনেক পাওয়ার আব্দুল কাদের জিলানী রুহের জগতে ঢাইকা অনেক পাওয়ারফুল কাজ করছে অনেক পাওয়ার দেখাইছে রুহের জগতে রুহের জগতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ তৈরি করছে রুহের যখন রুহের জগতে থাকে আব্দুল কাদের জিলানী যখন নবীদের কাতার শাহাদার কাতার তারপরে জিনেদের কাতার ফেরেশতার কাতার ওলিদের কাতার ওই আরশে মহল্লার ভিতরে করছিলেন এই সময় আব্দুল কাদের জিলানী ওখানে ছিলেন আব্দুল কাদের জিলানী দৌড়ে যায় নবীর কাতার আব্দুল কাদের জিলানী নবীর কাতারে যায় ঠেললে মারে দিয়েছে আবার আগারো যায় আল্লাহ ডাক দিয়ে কয় এই আব্দুল কাদের তুমি সামনে কাতারে কে লাগাইও এই সামনে কাতারে হলো নবীর কাতার তোমার দ্বিতীয় কাতারে হলো ওলি কাতার তুমি ওই জায়গায় থাকো আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আল্লাহ আমি চাই সামনে কাতারে যাইতে কয় ঠিক আছে তুমি পাগলামি করো না তোমার পাগলামি কিন্তু আমি সহ্য করতে পারি না তোমার দামও আমি রাখমু আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের কাতারে এটাও আমি দাম রাখবো আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যাও যাও ফেরেশতা ঘোষণা করে দাও আমার নবী হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বে সবচেয়ে বড় নবী তারপর আর কোন নবী আসবে না আর সে হচ্ছে আউলিয়া সুলতানু আউলিয়া এই আউলিয়ার সবার আউলিয়ার উপরে স্থিত থাকবে তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী জোরে কর না সুবহানাল্লাহ এইজন্য সকল ওলিদের ওলি হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর সকল নবীদের নবী হচ্ছে আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান কাউসে পাক আব্দুল কাদের জিলানী বারান্দায় বসে দিয়া সালে মুছা জঙ্গি কি করলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আব্দুল কাদের জিলানী নাক দিয়ে দেখতে পায় আব্বার পিছনে যে দুইটা কাতার সামনে কাতার আর দ্বিতীয় কাতার যে দাঁড়াইছে এই দুই কাতার দেখা যাইতেছে জাহান্নামের কাতার আর বাকি যে কাতার দিয়ে মোটামুটি জান্নাতের কাতারে দেখা যায় এবার চিন্তা করল সামনে যে দুই কাতার লোক দেখা যায় এই কাতারে জুতাটি কই আছে যাইয়া বিচাইরা ওই জুতারে যা আছে জাহান্নামের জুতা সব দিয়ে ফানির পারে হালাই দিছে আর জান্নাতের জুতারি দে সোজা করে রাখছে ডাইনে সালাম ফিরাইছে বামা সালাম ফিরাইয়া জই যে মুসল্লি বাড়িয়ে যে গায়ে দে জুতা একটু ঠিক নাই এই জুতাটি কি করলো কে এরম করলো কোন বাচ্চা দেখতে পায় না শুধু শিশু বাচ্চা একটে দে যায় বারান্দায় বইরিস দেখো এই দে মন এই কাজটা করছে আমরা জুতাটি ইরে আলাই দিছি এইটার ছাড়া আর কেউ করছে না কিছু কিছু লোকে ডাক দেখো কয় এইটাই যদি ওই শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা হচ্ছে ইমাম সাহেবের ছেলে যেরকম না সুবহানাল্লাহ কার ছেলে কার ছেলে এটা ইমাম সাহেবের ছেলে কার ইমাম সাহেবের ছেলে ভালো একই নাকি ভালো হইলে কি আবার এর মসজিদে দুষ্টেন কিছু কিছু লোকে কয় আর কিছু কিছু আসতে ইমাম সাহেব বলা ইমাম সাহেব মুনছিনি
কথা বলেন শুনছেনি জোরে কোন ইমাম সাহেব শুনছেনি ইমাম সাহেব শুননা লজ্জা ফিল ইমাম সাহেব বাইরে হইয়া আয়া জিগায় আব্দুল কাদের তুমি কি জুতাগুলা ফালাই দিছো আর এই যে বাকি জুতাগুলা সুজাগ কহ সত্যই দ আমি হালাই দিছি মিসার কি সুবহানাল্লাহ কইতেন না আমি দালাইছি তো কি রে আব্বা আলাইছে কো আব্বা আপনি যে নামাজও দাঁড়াইছেন গাড়ির ড্রাইভার যদি সামনে লড়াচড়া করে তাহলে গাড়ি ফানিত করব না তানু থাকব কো ফানিত ফিরে যাব তাহলে গাড়ির ড্রাইভার তো আপনি মসজিদের মুসল্লির সামনে যে ইমাম আপনি তো ইমাম আপনি তো ডাইনে বামে পিছনে কিছু দেন না আমি আব্দুল কাদের ডাইনও দেখি বামেও দেখি পিছনে দেখি সামনেও দেখি আরো জোরে কোন আল্লাহু আকবার আপনার পিছনে যারা দাঁড়াইছে সবই জাহান্নামী তো তাদের জুতা দিয়ে রে পানি তলে দিছি আর যেদিন কিছু তিন কাতার পরে যেদিন কিছু জান্নাতি আছে তারা জুতা দিয়ে সুদা রাখছে সত্যি তো করছে এই কথা কনে আব্দুল কাদের জিলানির একটা থাপ্পড় দিছে কে বাবাই সালে মুসা জঙ্গি জোরে কোন না সুবহানাল্লাহ কিচ্ছু কইছেন না আব্বা থাপ্পড় দিছেন কেন লাগে কোন কারণে দিলেন বলেন তো কি কারণে থাপ্পড়টা দিলেন আমি কি অন্যায় করছি এই মুসল্লি দাঁড়া দাঁড়াও রে এতদিন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছো একদিনও ইমাম সাহেবের প্রশ্ন করো নাই আমি আজকে ইমাম সাহেবের ছেলে আব্দুল কাদের জিলানি তোমাদের ইমাম সাহেবকে প্রশ্ন করব তোমরা শোনো দাঁড়ায় থাকো ইমাম সাহেবের ডাক দেখো ইমাম সাহেব জবাব দেন জাহান্নামের লোক জান্নাতের লোক কি এক কান ঘুমাইতে পারেনি জান্নাতের লোক একসাথে ঘুমাইতে পারে না তাহলে আপনি যদি জান্নাতের লোক জাহান্নামের লোক একসাথে ঘুমাইতে না পারে তাহলে আমি জাহান্নামের লোকের জুতা হালাইছি আমি জান্নাতের লোকের জুতা তো ফালাই না আমি কি অপরাধ করলাম আমারে কেন থাপ্পড় দিলেন আব্বা থাপ্পড় দিছেন আর থাপ্পড় দিয়েন না তাইলে বেশি ভালো হবে না এই কথা বলিয়া হঠাৎ করে নামাজ শেষ একজন মুসল্লি এসে কয় হুজুর ও হুজুর আমার আব্বা মারা গেছে আব্বার জানাজা তো আপনি পরে এলাম আব্দুল কাদের শুনছিনি জোরে কর না শুনছিনি কথা বলেন শুনছিনি আওয়াজ দেখুন শুনছিনি শোনার পরে আব্বা ডাক দেখো ওই মুসল্লি খবরদার আমার ছেলেরে শোনাইও না কি জানি কি থেকে কি জানি কইরা লয় আব্দুল কাদের জিলানি কয় আব্বা আপনি না শুনাইলো কি হবে আমি আগে থেকে বাদ থাকতে জানি আপনি ইরাকি মসজিদে নামাজ পড়বেন নামাজ পড়ে জানাজা পড়াইবেন এটা আমি জানি আরো জোরে কর না আল্লাহু আকবার আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে দয়াল ওলিদের খেলা আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা দয়াল ওলিদের খেলা আরে যারে আল্লাহ তারে দিয়া মিলাইব প্রেমের বাগান আরে যারে আল্লাহ তারে দিয়া মিলাইব প্রেমের বাগান কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলিদের খেলা সত্তরের বছর কালে কারো জ্ঞানকে বুঝে না ছয় মাসের কালে জেনে পায়রে শুনল আনা বন্ধু পায়রে শুনল আনা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা আরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলাম আমার দয়াল চাঁদের খেলাম আরে জোর করি ধরতে গেলে হইরে বিষম জালাম আরে দজুর করিয়াম ধরতে গেলে হইরে বিষম জালাম কেউ বুঝিতে পারে না রে ওলিদের খেলাম
আমার গাউসে পাকের খেলা ঠিক না বেঠিক সেতাই দিছ যুবক আজগা সেতাই দিছ আমি আব্দুল আলিম যেখানে যাই সেখানটা থাকে গরম চাইছিলাম ঠান্ডা থাকতাম গরম করে দিছ এই যুবক তোমার মতো যুবক তো আব্দুল কাদের জিলানী কেমন মায়ের সন্তান মায়ে জানে না ছেলের খবর বাহে জানে না ছেলের খবর মায়ে আটানো পড়া কুরআন পেটে রাইখা পড়ছে আরে পেটে বইয়ে বইয়া এক দিন নাই দুই দিন 10 মাস 10 দিন যতটুক কুরআন পড়ছে মা এতটুক কুরআনে আব্দুল কাদের ডুব গিলছে আর মস্ত হইছে জোরে কর না সুবহানাল্লাহ এমন আব্দুল কাদের সন্তান নাই দুনিয়ায় এমন আব্দুল কাদের মতো সন্তান নাই আমি আব্দুল আলী আমি মা ভক্ত আমি প্রতিদিন মার পায়ের কাছে বসে চুমাই হাতে চুমাই মুখে চুমাই গালে চুমাই কপালে চুমাই চক্ষুগুলা চুমাই মা কয় বাবা এই কালামাটার এত চুমাসকে তুমি না বলো কাল আমার চোখটি দিয়ে দেখি গো তুমি আমার কাছে কত ভালো মা গো মা তুমি না কাল আমি দেখি গো তোমার অন্তরে তোমার চেহারা দিকে তাকালে দেখি নূরের আলো সন্তান ও সন্তান নবীর দরবারে আবু হুরায়রা নবীর সাহাবা সুবহানাল্লাহ কইতেন নবীর সাহাবা আব্দুল হুরায়রা মা ছিল ইহুদি মাইক মুসলমান হয় নাই কাফের ছিল বেদি আবু হুরায়রা নবীর দরবারে যাই আসে নবীর পাশে বসে থাকতেন আর কথা শুনতেন কথা শেষ হইলে ফিরে আসতে একদিন দুই দিন তিন দিন মা প্রতিদিন জিজ্ঞেস করে কই যাস মা এমন জায়গায় যাই যেই জায়গা গেল গো মা জীবন ধন্য হয়ে মা আজ তিন দিন আবু হুরায়রা নবীর দরবারে আস মা এই খবর রাখ আজকে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা লেট হয়ে গেছে রে যুবক রে উত্তর করে বলে যুবক রে একটু মনোযোগ সহকারে শুননা যাও এই কথা আর কোনদিন তুমি শুনতে পাইবা না আগামীকাল সকালবেলা এই উত্তর গ্রামে দোকানপাটে আলোচনা করবা ঢাকা থেকে আব্দুল আলিম আসছিল আরে আমরা কপাল খারাপ শুনতে পারলাম না আফসোস করো এই আব্দুল কাদের কথা শুনছ আফসোস করবা আবু হুরায়রা আজকে দুই ঘন্টা সময় বেয়ে দিস এবার মার কাছে যাওয়ার পরে আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় তিন দিন গেছ কোনদিন কোন বলি নাই কি জায়গা গেছ আজকে সত্যি করে বল কোন জায়গায় দুইটা ঘন্টা সময় দিস সন্তান সত্য কথা বলতেছে মা গো মা আগে তো বলেছি যেই জায়গা গেল গো মা জীবন ধন্য হয়ে যায় আমি কোথাও যাই না রহমতুল্লিল আলামিন আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহর পুত্র আম্মা জান আমিনার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছিলাম এই কথা শোনার পরে রে মার গায়ে আগুন জ্বললেছে মা তো ইহুদি মা তো মুসলমান হয় এই কথা বলি কই কার নাম লইছ একবার কইছ তো আরেকবার কইস না আমার বাড়ি ছাইরা দে না তো তুই মুহাম্মাদের দরবার ছাইরা দে কেন গো মা কেন ছাড়তাম কই তুই কি জানোস না যার মা নাই যার কোনো বাবা নাই যার কোনো বাপের পরিচয় নাই যার কোনো মায়ের পরিচয় নাই তার কথা আমার সামনে বলস আর কোনো দিন যাইস না আমার বাড়ি ছেড়ে দে না তো মুহাম্মাদের দরবার ছেড়ে দে মা এই কথা বলে হাতের মধ্যে লাঠি লইয়া রে লাঠি লইয়া দেরি করলেন না
দুই তিনটা আঘাত করলো মাকে ডাক দেখো ও মা 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 তুমি মারো মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বাহির করে দাও ও গো মা বাড়ি থেকে বাহির করে দাও দুনিয়ার সমস্ত সবকিছু আমি ছাড়তে পারি গো মা তবে দয়াল নবীজির দরবার আমি ছাড়তে পারবো না أبو هريرة غورت كبير تباهيرويا نبي دربار حاضر হয়ে গেছে জোরে করুন سبحان الله একটু জিকির করেন لا إله اوه لا إله اوه لا إله إلا الله لا إله لا إله أوه لا إله لا إله إلا الله محمد رسول الله জুরগুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আবু হুরায়রা নবীর দরবারে হাজির হয়ে গেছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর কাঁদতেছে ভুক বাসায় লাইতাছে আমার নবী ডাক দেয়া কয় এই আবু হুরায়রা তুই কান্দছ কেন কি আর লাগা কাঁদতেছস আবু হুরায়রা কয় হুজুর আমি গতকাল আপনার দরবারে এসে একটু সময় ব্যয় করছি বেশি আমার মা মুশরিক আমার মা হচ্ছে ইহুদি আমি আমার মায়ের কাছে যাওয়ার পরে আমার মা আমাকে পিঠের মধ্যে আঘাত করছে আর আপনার নাম শোনার পরে আমার মায়ের গায়ে আগুন জ্বললে উঠছে বলতেছে তুই বাড়ি ছা না তো মুহাম্মদের দরবার ছা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী নূরের নবী গো আমি বাড়ি ছাইরা আসি তো মার সাথে একটা উত্তর করি নাই কথা বলি নাই জোরে একটা আওয়াজও দেই নাই আমার মা আমার আঘাত করছে করুক তাতে কোনো কষ্ট নাই আমি বাড়ি ছাইরা আপনার দরবার বারে আরছি গো নবীজি আমার নবী ডাক দেখো আবু হুরায়রা রে এমন একটা দরখাস্ত তুই আমার কাছে লইয়া এসত আমি এই দরখাস্ত কবুল করতে পারবো না কেন না রে মায়ের উপরে আমার কোনো শক্তি নাই মার দপ্তরটা হচ্ছে বড় দপ্তর মা যা চায় তাই হয়ে যায় মা যা কয় তা হয়ে যায় আমি মুহাম্মদ কিছু করতে পারবো না আবু হুরায়রা ডাক দে কয় হুজুর গো আমার মারে কিছু করার জন্য তো আমি আসি নাই আমি এসেছি আপনি নাকি রহমাতুল্লিল আলামিন নবী শুনছি আজ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমি দোয়ার ভিখারি হয়ে এসেছি আমার মার জন্য দোয়া করেন হয়তো আপনার দোয়া আমার মারে আল্লাহ হেদায়েত করে লাইতে পারে হুরাইরা রে আমি ঠিক আছে দোয়া করতেছি তোমার মারে জন্য আল্লাহ হেদায়েত করে দেয় এই কথা দোয়া চাই আবু হুরাইরা দেরি করলেন না একটা দৌড় দিল মার কাছে সুবহানাল্লাহ কইতেন নাম এবার কিছু কিছু যুব ডাক দেয় কয় এ আবু হুরাইরা তুমি কেন দৌড়াও তোমার বাড়িতে বিপদ নাকি কোন আমার কোনো বিপদ তেপদ নাই কেন দৌড় দৌড়াচ্ছি আমি রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম আমার মার জন্য দোয়া চাইতে আমার জন্য দোয়া চাইতে গিয়েছিলাম এমনি ভাবে মুহাম্মদ হাত তুলছে আমি আবু হুরায়রা আমার সন্তান হইয়া মুহাম্মদের দোয়ার আগে আমার মার কাছে বুঝতে পারলাম নাকি মুহাম্মদের দোয়ার আগে বুঝলো সেটা দেখার জন্য আমি দৌড়াইতাছি আরো জোরে কর না আল্লাহু আকবার এবার আবু হুরায়রা দৌড়ে বাড়ির সামনে চলে যায় করে দরজার সামনে চলে যায় দরজার সামনে রে হাজির হওয়ার সাথে সাথে যখন দরজার মধ্যে লাড়া দিল তিনটা টক্কা দিল মার বোঝার বাকি নাই এই সন্তান আবু হুরায়রা ছাড়া এই টুক আর কেউ দিতে পারে না খুলিয়া দেখে আবু হুরায়রা হাউমা করে কে দৌড়ছে মা দুটা হাত বিছিয়ে দিল আয় 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 বাবার সন্তান এ আবু হুরায়রা মা গুসা করে তোমারে বিবি মারছি মা গুসা করে তোমারে বাড়িতে বিদায় হয়ে যাইতে বলছে তুমি যাওয়ার পরে রে আমি মা আমার কলিজায় মানে না তুমি যাওয়ার পরে আমার মার কলিজা বাইটা গেছে আমি কি করলাম রে আমার সন্তান রে আমি
থেকে বিদায় করে দিলাম আয় আয় সন্তান আমার বুকে আয় 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 আমি আর তোর মারব না আমি তোর আর গোস্তামি করব না আমাকে 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 কোন নবীর দরবারে তুই গেছস আমারে নিয়ে চল আমি এখনি তোর সাথে যাই কালিমা পড়া মুসলমান হইয়া যাব আবু হুরায়রা দেরি করে নাই মা কে লইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন যাইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দোয়াটা আগে কবুল হয়ে গেছে আমি আবু হুরায়রা আমার কাছে আগে যাইতে পারি নাই তার আগে আপনার দোয়াটা পৌঁছে গেছে আমার মাকে আমি কাছেই করে নিয়ে আসছি আমার মাকে আর দেরি করেন না নবী গো আপনি পড়াইয়া দেন লাইলা رسول الله صلى الله عليه وسلم কান্দায়ো না ও নবীজি বুকে নেও আমায় কান্দায়ো না ও নবীজি বুকে নেও আমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই বললেন না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই যুবক কান্দায়ো না ও নবীজি বুকে নেও আমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই নূরের নবীজি সুবহানাল্লাহ কইতেন না ও সুবহানাল্লাহ কইতেন না এখনই তো মনে দর দিয়া লাম রেডি হয়ে যাইগান তাবারক আইতাছে কন্যা সুবহানাল্লাহ এই চাই না আমি দনের পাহাড় ববের সরদারি চাই নূরের নবীজি মনটা শুধু বুকে রাখতাম মনটা শুধু বুকে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই বলেন না কিছু চাই না শুধুমাত্র চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাইছিলে কন্যা আল্লাহু আকবার যারে আল্লাহ হেদায়েত করে তারে কেউ গোমরাই করতে পারে না আবু হুরায়রা আর মারে লইয়া মুসলমান হইয়া গেল বলতে যাচ্ছিলাম আব্দুল কাদের জিলানি এবার বাবারা ডাক দেয় কয় মনে আছে নি কথাটা আব্দুল কাদের জিলানি ডাক দেয় কয় আব্বা গো আব্বা আপনি জানাজা পড়াইবেন বলো কথা আমি একটু দেখতে চাই এই যে জানাজাটা পড়াইবেন এই এই লোকটার কোনো সন্তান আসেনি কয় আছে কথা হইলে আমি এই সন্তানকে দেখতে চাই আল্লাহর কুদরতের কথা বোঝা যায় না আব্দুল কাদের জিলানি আর সালে মুসা জঙ্গি ফদ দিছে জানাজার মাঠে এমন তো মাঠের একটু যাওয়ার পরে মসজিদ থেকে সামনে এই সন্তান একটার সামনে পইরা বইছে এই সন্তানটা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে আর কয় আমার আব্বা জানো চইলা গেল কার বুকে গো মাহাই বো আজ বুঝি এতিম আমি হইয়া গেলাম এই কথা করে কান্দতেছে আব্দুল কাদের জিলানি ডাক দে কয় বাবারে তুই কেন কান্দস কয় আপনার কাছে কইলি কি দুঃখ ফুরাইব কয় কি আরে কইয়া দেহস না তোর দুঃখর অবশ্যই ফুরাইতে পারে কয় আপনার আপনার আপনি যে ওই যে দেখা যায় যে লাশটা ওই যে জানাজার মাঠে লাশটা দেখা যায় এইটা হচ্ছে আমার আব্বা সুবহানাল্লাহ কই দেন না আমি ভূমিষ্ঠ হইয়া আমি ডাইকে আমার মনটা ভরে নাই এর আগে আমার বাবা চলে গেছে এই জন্য আমি কান্দি এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় আব্বারে জানে মোসা জঙ্গির আব্বা ও এই ছেলেটার লাগে কি আপনার মায়া লাগে না এই ছেলেটা এমনি বাবা বাবাকে কান্দে খুব মায়া লাগলে লাগু কি আল্লাহ নিচে গা মরে গেছে গা আমি কি কইরাম তোমার লগে দেন না কি কর আপনি কেমন বাবা হইলেন আপনি এই সন্তানটার দিকে তাকাইয়া এই মৃত ব্যক্তির জিন্দা করে আপনি ফিরাই দিতে পারেন না আপনার একজন অলি অলি সুবহানাল্লাহ কইতেন না বাবারে মসজিদে এক শরম দিছত এখন আর এন শরম তো দিছে আমি এই ক্ষমতা নাই আমি পারতাম না কোথা হইলে আপনি জানাজা পড়েন না আপনি দাঁড়ান আমি একটু দেখতে চাই আরো জোরে কর না আমি একটু দেখতে চাই কি আরে একটু দাঁড়ান আমি একটু একটু সময় দেন পাঁচটা মিনিট আমি নাও আপনজত্ব জানাজা পড়াইয়েন না আমি একটু জঙ্গলাত যাবো আমি আল্লাহর জিগিয়াই
আল্লাহ কি বাচ্চার বাইরে দিব না নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেরি করছে আব্দুল কাদের জিলানী জঙ্গলাত গিয়ে ডাকটা দিতে দেরি হইছে আল্লাহ কয় আব্দুল কাদের রে আর ডাক দিছ তাড়াতাড়ি যা তুই যাইয়া সাইরা যা সাস আমি তাই তোরে দিয়ে দিই সুবহানাল্লাহ আর জোর করনা আল্লাহু আকবার আমার বন্ধুরা আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া দেখে বাবা জানাজা পাবলিক দ দাঁড়ায় লইছে জানাজা রেডি হয়ে যাব ডাকছারে আব্বা পাঁচটা মিনিট হইল না আমি আল্লাহর কাছে গেছিলাম কিন্তু কথা কইতাম এই টাইমটা দিলেন না আয় জানাজা ফরায়েন না যাইয়া জোরে কে আব্বা জানাজা ফরায়েন না আমি কার জানাজা ফরাব এই জানাজা ফরাইতেছেন এই ব্যক্তি তো জিন্দা জোরে কর না আল্লাহু আকবার আব্বা এই মুসল্লিরা তোমরা কার জানাজা ফরো ইমাম সাহেবের কথা হইন না জিন্দা মানুষের কি জানাজা আছে সব সাইয়া রইছে কি কয় আব্দুল কাদের জিনানের বাহাও সাইয়া রইছে বিশ্বাস হয় না তাহলে আমারে কুদু টাইম দিয়ে দেন আপনি দেখেন জিন্দা না মরা এবার আব্দুল কাদের জিলানী যাইয়া কয় আল্লাহর হুকুমের নাম আর লয় নাই কুম বি ইজনিল্লাহ কয় নাই খালি কইছে আমি আব্দুল কাদের জিলানী কইলাম রে বি ইজনিল্লাহ উঠে ধরো আব্দুল কাদের জিলানী বলতে দেরি হয়েছে কাফনের কাপড়ের মাথার টুকরা টান দিছে মুড়া মুড়া দিয়া উঠতে বা বৈশা রইছে সব মুসলিরা সাই রয়েছে আব্দুল কাদের জিলানি বা হসাই রয়েছে এটা কি এটা কি করলো তোর সন্তান কানতেছে যা যা সন্তানে আব্বা ডাইকা বলে হুরাইছে না যা যা সন্তান ডলে বাড়িতে বাবা সারে মশাই জঙ্গি গুস্সা হইয়া শরম পে